বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছিবা ঘূর্ণিবলয় এক সামুদ্রিক বাত্যা রেমালে রূপান্তরিত হয়ে রবিবার 26 মে মধ্যরাত্রে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের ক্ষেপপুড়া মধ্যে স্থলভাগ ছুঁইব বলে ভারতীয় পানিপাগ বিভাগ বা IMD শুক্রবার কহিছি। চলিত প্রাক মৌসুমী ঋতুরে বঙ্গোপসাগরে এর প্রথম সামুদ্রিক বাত্যা এবং ভারত মহাসাগর অঞ্চলে বাত্যার নামকরণ প্রণালী অনুযায়ী এর নাম রেমাল রাখা। শনিবার সুদ্ধা এই সিস্টম সামুদ্রিক ঝড়ে পরিণত হব এবং শনিবার রাতে সুদ্ধা আহুরি ঘনীভূত হয়ে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে পরিণত হব। রবিবার মধ্যরাত্রে এহা সাগরদ্বীপ ও ক্ষেপপুড়া মধ্যে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করিবার সম্ভাবনা রয়েছে বলে IMD পক্ষরু কুহাযাইছি। এর প্রভাবে রবিবার ঘণ্টা প্রতি 120 কিলোমিটার বেগরে পবন বইপারে। আসন্তা 26 ও 27 তারিখে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিকে প্রবল বর্ষা হব বলে পানিপাগ বিভাগ সতর্ক করাই দিয়েছি। 27 ও 28 তারিখে উত্তর পূর্ব ভারতের কেতক স্থানের প্রবল বর্ষা হইপারে।